সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এবারের ঈদে দেশের 50টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত পাঙ্কু জামাই ছবিটি। সাকিব আর অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের পর এবারই তাদের একসঙ্গে প্রথম কোনো ছবিতে দেখা গেল। মুক্তির আগে থেকেই এই ছবিটি নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ ছিল। অন্যদিকে কলকাতার ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। সুধীর মণ্ডল পরিচালিত শর্টকাট নামের এই ছবিতে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে কলকাতায়। এসব বিষয় নিয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তার অনুভূতির কথা। শেষ মুহূর্তে এসে ছবিটি খুব বেশি হলে মুক্তি দিতে পারেনি প্রযোজক। ঈদের আগে কলকাতায় শর্টকাট ছবির শুটিং নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তাই পাঙ্কু জামাই ছবির প্রচারণার কাজে অংশ নিতে পারিনি। ঈদের ব্যস্ততা সম্পর্কে অপু গণমাধ্যমকে বলেছেন, ঈদের দিন কলকাতা থেকে চাঁদ রাতে ঢাকায় ফিরেছি, তাই খুব ক্লান্ত ছিলাম, তাই ঈদের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এরপর নিজ হাতে সব রান্না করেছি, জয়কে ঈদের পোশাক পরিয়েছি। ঈদের দিন আমার এক দাদার দেওয়া পাঞ্জাবি পায়জামা পরেছিল জয়। জয় গাড়িতে ঘুরতে খুব আনন্দ পায়। বিকালে আমি নিজে ড্রাইভ করে প্রায় 2-3 ঘন্টা গাড়িতে করে ঘুরিয়েছি। ঈদের দিন সাকিব খানের সঙ্গে আপনার এবং জয়ের দেখা হয় কিনা এই প্রশ্নে তিনি জানিয়েছেন, এসব নিয়ে কোনো কথা বলতে চায় না। তবে এক গোপন সূত্রে জানা গেছে, ঈদের দিন জয়কে নিয়ে অপু বিশ্বাস সাকিবের বাসায় গিয়েছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির সম্পর্কে অপু বিশ্বাস বলেন, গত মাসে 2-3 দিন শুটিং করেছি, এরপর ছবির টিমে কিছু ঝামেলা হয়েছিল, তারপর শুটিং বন্ধ হয়ে যায়। এখন শুনছি সমাধান হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে বসার কথা রয়েছে, তখন পরবর্তী শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।